ভারতীয় ফুটবল ফেডারেশনকে নির্বাসিত করল ফিফা। ভারতীয় ফুটবলে অত্যন্ত লজ্জাজনক একটা দিন। তৃতীয় পক্ষের হস্তক্ষেপ হচ্ছে এমন একটা অভিযোগ তুলে ভারতীয় ফুটবল ফেডারেশনকে নির্বাসিত করল ফিফা। বেশ কিছুদিন আগেই নির্বাসন করার হুমকি দেওয়া হয়েছিল ফিফার তরফে। এদিন ভারতীয় সময় মঙ্গলবার মধ্যরাতে এই কাজ করে দেখালো ফিফা। একটি ইমেল মারফত ফিফার তরফে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা ভারতকে নির্বাসিত করেছে। চলতি বছরেই ভারতের মাটিতে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ আয়োজন করার কথা ছিল। তাকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছিল ভারতীয় ফুটবল ফেডারেশন। কিন্তু দেশের ফুটবল সংস্কৃতি নিষিদ্ধ হওয়ায় এমনটা আর বাস্তবসম্মত হচ্ছে না। ফিফার তরফে জারি করা সেই বিবৃতিতে লেখা ছিল, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ হচ্ছে ভারতীয় ফুটবলে, তার জন্য ফিফা কাউন্সিল ভারতীয় ফুটবল সংস্থাকে নির্বাসিত করার সিদ্ধান্ত নিয়েছে। ফিফার বিচারে ফুটবলে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপের অর্থ হল আন্তর্জাতিক ফুটবল সংস্থার ভাবমূর্তিতে আঘাত করা। তাই যতদিন না অবধি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটি গোটা বিষয়টির ওপর নিয়ন্ত্রণ না খুঁজে পাচ্ছেন, ততদিন বহাল থাকবে এই নির্বাসন। আগামী 11ই অক্টোবর থেকে 30শে অক্টোবর জুড়ে ভারতের মাটিতে অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপ আয়োজন হওয়ার কথা ছিল। বর্তমানে দেশের ফুটবল সংস্থা নির্বাসিত হওয়ায় অনির্দিষ্টকালের জন্য থমকে গেল এই টুর্নামেন্ট। এবার সর্বভারতীয় ফুটবল সংস্থার এক্সিকিউটিভ কমিটির হাতে যাবতীয় ক্ষমতা হস্তান্তর করা হয় কি না সেই দিকেই নজর থাকবে ফিফার। এই বিষয়ে আপডেট পেতে ভারত সরকারের কেন্দ্রীয় ক্রীড়া এবং যুব কল্যাণ মন্ত্রকের সাথে যোগাযোগ থাকবে ফিফার। নিষেধাজ্ঞা জারি থাকলেও আন্তর্জাতিক ফুটবল সংস্থার আশা আছে অতি দ্রুত ভারতের ফুটবল সংস্থা এই সমস্যার সমাধান বের করবে। তাহলে ভারতের মাঠে মেয়েদের বিশ্বকাপ আয়োজন করতে কোনো সমস্যা হবে না। এরকম আরও অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, এবং এই ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক করবেন এবং ইনস্টাগ্রাম ও টুইটারে আমাদের ফলো করতে ভুলবেন না।